আজ খুব একটা ইন্টারেস্টিং এবং খুব একটা কনফিউজিং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ভাত খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী নাকি রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। অনেকেই বলে থাকেন ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী, আবার কেউ কেউ বলে থাকেন না না একদমই না, রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। ভাত না রুটি এ নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন বিতর্ক রয়েছে। যদিও কথাই বলে ভেত বাঙালি, তবুও বাংলাদেশ এবং ভারতবর্ষের বাঙালিদের মধ্যে রুটি কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার। ব্রেকফাস্টে, লাঞ্চে এবং ডিনারে আমরা ভাত বা রুটি খেয়ে থাকি। আবার কেউ কেউ তিন টাইমই ভাত খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ তিন টাইমই রুটি খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ আপনার ভাত এবং রুটি একসাথে খেতে পছন্দ করেন। তবুও মানুষের মনের মধ্যে বিভিন্ন বিতর্ক, বিভিন্ন প্রশ্নের ভাঙাগড়া, ভাত এবং রুটির মধ্যে কোনটি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা আলোচনা করে নেব ভাত এবং রুটির মধ্যে কোনটি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। যদি ভাত আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ তাহলে কেন নিরাপদ, এবং রুটি যদি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ তাহলে কেন নিরাপদ, এবং এই দুটির মধ্যে কোনো একটি যদি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাহলে কেন ক্ষতিকারক। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমরা প্রত্যেকটি বিষয় এক এক করে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা আলোচনা করে নিই ভাত এবং রুটির পুষ্টিগুণ নিয়ে। দেখুন, একটি মিডিয়াম সাইজের আটা রুটির মধ্যে আমরা ক্যালোরি পেয়ে থাকি 100 ক্যালোরি। আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে আপনার 20 গ্রাম। কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে ব্রেকডাউন হতে সময় লাগে বা ডাইজেস্ট হতে সময় লাগে, এবং যে কার্বোহাইড্রেট খেলে আমাদের দীর্ঘ সময় ধরে পেট ভরে থাকে, সেটিকে বলা হয়ে থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। প্রোটিন থাকে 3.5 গ্রাম, ডায়েটরি ফাইবার থাকে আপনার 2.5 গ্রাম, এবং আপনার ফ্যাট থাকে খুব নেগলিজিবল কোয়ান্টিটি, ফ্যাট থাকে আপনার 0.7 গ্রামের মতন। অন্যদিকে এক কাপ ভাতের মধ্যে আমরা ক্যালোরি পেয়ে থাকি 242 ক্যালোরির মতো। সিম্পল কার্বোহাইড্রেট পেয়ে থাকি আমরা 53 গ্রাম। প্রোটিন থাকে 4.43 গ্রাম, এবং ডায়েটরি ফাইবার ভাতের মধ্যে খুব কম পরিমাণে থাকে, ডায়েটরি ফাইবার ভাতের মধ্যে থাকে মাত্র 0.7 গ্রাম, এবং ফ্যাট ভাতের মধ্যেও খুব কম পরিমাণে থাকে, ভাতের মধ্যে ফ্যাট থাকে আপনার মাত্র 0.8 গ্রাম। পুষ্টিগুণের দিক থেকে আটার রুটি কিন্তু ভাতের থেকে অনেকটা এগিয়ে। আটার রুটির মধ্যে আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, যে সমস্ত জিনিসগুলি আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে এবং আমাদের বডির মেটাবলিজম পাওয়ারকেও কিন্তু বাড়িয়ে দেয়। তাই বলে ভাতের মধ্যে কোনো পুষ্টিগুণ নেই এমনটা নয়, ভাতের মধ্যেও কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভাতের মধ্যে আপনার ভিটামিনস আছে, মিনারেলস আছে, কিন্তু আটার রুটির থেকে ভাতের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে তার মাত্রা কিন্তু অনেকটা কম। এখন আমরা আলোচনা করে নেব ভাত এবং রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে। দেখুন, আজকালকার দিনের অনেক মানুষই কিন্তু এই গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে যথেষ্ট সচেতন। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো আপনার 0 থেকে 100 পর্যন্ত কিছু নাম্বার, যে নাম্বারগুলি আমাদের প্রত্যেকটি খাবারের পিছনে লাগানো হয়। যে সমস্ত খাবার আমরা খেয়ে থাকি সেই খাবার খাওয়ার 2 ঘন্টা পরে সেই মানুষটির রক্তে কত পরিমাণ গ্লুকোজের মাত্রা বেড়েছে সেটি নির্ধারণ করে সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স। একটি আটার রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 62, কিন্তু এক কাপ ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 73। অর্থাৎ একটি আটার রুটি খাওয়ার থেকে এক কাপ ভাত খেলে আপনার রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রা বেশি বেড়ে যায়। তাহলে ভাত কি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, বা ভাত খাওয়া কি আপনার জন্য নিরাপদ নয়? মোটেই না। শুধু ভাত খাওয়া যেমন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, শুধু রুটি খাওয়াও কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সাবিত হতে পারে। দেখুন, ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, তাই সবসময় চেষ্টা করবেন যখন ভাত খাবেন তাতে ফাইবারযুক্ত খাবারের মাত্রা বেশি বেশি খাওয়ার জন্য। আর এই ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, আপনাকে সালাড খেতে হবে, আপনি সাথে ডাল খান। ডালের মধ্যেও প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ফাইবার থাকে, হাই কোয়ালিটির প্রোটিন থাকে। তাই যখন আপনি প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিনের সাথে ভাত খাবেন তখন ভাতের যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটি বেশি থাকলেও কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন আপনার শরীরে কম হবে। উদাহরণস্বরূপ মনে করুন, একটি মানুষ কোনো চাটনি দিয়ে বা আচার দিয়ে একটি রুটি বা পরোটা খেলো,
অন্যদিকে একজন মানুষ মনে করুন বেশি বেশি পরিমাণ সবজি দিয়ে বেশি ডাল দিয়ে এক কাপ ভাত খেলো, সেক্ষেত্রে ভাতের মধ্যে আপনার গ্লাইসেমিক ইনডেক্স বেশি থাকলেও সেই মানুষটির শরীরে কিন্তু কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন কম হবে। আরও একটি প্রশ্নের সম্মুখীন আমাদের হামেশাই হতে হয়। অনেকে এসে বলেন, স্যার রুটি আমার সহ্য হয় না, রুটি খেলে আমার পেটের বিভিন্ন রকমের সমস্যা হয়, রুটি খেলে আমার হজমের সমস্যা হয়। গমের মধ্যে এক ধরনের প্ল্যান্ট বেসড প্রোটিন রয়েছে যার নাম হলো গ্লুটেন। এই গ্লুটেন আমাদের স্বাস্থ্যের পক্ষে তেমন একটা লাভদায়ক নয়, কিন্তু এই গ্লুটেনের অ্যালার্জি দেখতে পাওয়া যায় অনেক মানুষের মধ্যে। যে মানুষটির মধ্যে গ্লুটেন অ্যালার্জি রয়েছে সেই সমস্ত মানুষদের আপনার আটা বা ময়দা থেকে তৈরি যে কোনো জিনিস খেলেই তার বিভিন্ন প্রকারের হজমের সমস্যা বা বিভিন্ন প্রকারের পেটের সমস্যা হতে দেখতে পাওয়া যায়। তাই যদি গ্লুটেন অ্যালার্জির মতন সমস্যা আপনার মধ্যে রয়েছে তাহলে কিন্তু আপনি রুটি অ্যাভয়েড করতে পারেন, আর যদি তেমন সমস্যা আপনার না থাকে তাহলে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে রুটি খেতে পারেন। অনেকেই বলে থাকেন, ভাত খেলে কি কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে বা রুটি খেলে কোলেস্ট্রলের মাত্রার কোনো কি তারতম্য হতে পারে? দেখুন, আপনি ভাতই খান বা রুটিই খান, দুটি খাবারই কিন্তু উদ্ভিদজ খাবার বা প্ল্যান্ট বেসড ফুড। আর যে কোনো প্রকারের উদ্ভিদজ খাবারের মধ্যে কোনো প্রকারের কোনো কোলেস্ট্রল থাকে না। তাই এই ভাত খান বা রুটি খান, ভাতের সাথে বা রুটির সাথে কোলেস্ট্রলের ডাইরেক্ট কোনো রিলেশন নেই। এখন আসা যাক, যদি আপনি ভাত খান তাহলে কোন চালের ভাত আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী, বা যদি রুটি খান তাহলে কিসের রুটি আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী? দেখুন, ভাতের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কিছুদিন আগে পর্যন্ত মেডিকেল সায়েন্স আপনাকে রেকমেন্ড করতো ব্রাউন রাইসের ভাত কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী, কিন্তু রিসেন্ট স্টাডিতে দেখা গেছে ব্রাউন রাইসের মধ্যে আপনার প্রচুর পরিমাণে আর্সেনিক রয়েছে, যা দীর্ঘদিন ধরে খেলে আপনার বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা হতে পারে বা বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কিন্তু আপনার বেড়ে যেতে পারে। তাই দীর্ঘদিন ধরে আপনার কিন্তু ব্রাউন রাইসের ভাত খাওয়া উচিত নয়। সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন, যদি ঢেঁকি ছাটা চালের আপনি ভাত খেতে পারেন সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী। যদি ঢেঁকি ছাটা চাল আপনি কালেকশন করতে না পারেন তাহলে সবসময় চেষ্টা করবেন আনপলিশ রাইস বা সেমি ব্রাউন রাইস চালের ভাত খাওয়ার জন্য। এখন আসা যাক রুটি নিয়ে। দেখুন, সবসময়তেই কিন্তু আপনি আটার রুটি খাবেন, যদি চাক্কি ফ্রেশ আটা পান তাহলে খুব ভালো হয়, আর না হলে যদি আপনি মাল্টিগ্রেন আটার রুটি খেতে পারেন তাহলে তো আরও ভালো। এই মাল্টিগ্রেন আটার রুটি কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী সাবিত হতে পারে। মাল্টিগ্রেন অর্থাৎ বিভিন্ন প্রকার শস্যদানার পুষ্টিগুণ একসাথে মিলেমিশে আপনার শরীরকে অনেক বেশি পুষ্টি দিতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, তিনবার ভাত খাওয়া যেমন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তেমন তিনবার রুটিও কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। মর্নিং ব্রেকফাস্টে এবং ডিনারে আপনি রুটি খাবেন এবং দুপুরে লাঞ্চে আপনি ভাত খাবেন। দেখুন, কখন ভাত খাবেন বা কখন রুটি খাবেন এটা নিতান্তই আপনার ব্যাপার, কিন্তু মেডিকেল সায়েন্সের মতে রাত্রে আপনার ভাত না খাওয়াই শ্রেয়। অনেকে বলে থাকেন যে ভাত খাই বা রুটি খাই কতটা পরিমাণে খাবো। দেখুন, আপনি ভাত খাচ্ছেন না রুটি খাচ্ছেন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি সারাদিনে যে সমস্ত খাবার খাচ্ছেন, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরের থেকে বিছানায় শুতে যাওয়া পর্যন্ত সারাদিন যে সমস্ত খাবার আপনি খান, সমস্ত খাবার মিলিয়ে আপনার শরীরে কত ক্যালোরি গেল। একজন পুরুষ মানুষের সারাদিনে 2500 ক্যালোরি এবং একজন মহিলার সারাদিনে 2000 ক্যালোরি পর্যন্ত খেতে পারেন। আর যদি ওজন কমানোর চেষ্টা করছেন তাহলে পুরুষরা 2500 ক্যালোরির থেকে 500 ক্যালোরি বাদ দিয়ে দেন এবং মহিলারা 2000 ক্যালোরির থেকে 500 ক্যালোরি বাদ দিয়ে দেন। এখন সারাদিনে আপনি কত ক্যালোরি খাচ্ছেন বা কোন খাবারে কত পরিমাণ ক্যালোরি রয়েছে সে ক্যালোরি ট্র্যাক করার জন্য প্লে স্টোরে প্রচুর ফ্রি অ্যাপ্লিকেশন রয়েছে যাতে আপনি সারাদিনের ক্যালোরিটি ট্র্যাক করতে পারেন। যে কোনো একটি রেপুটেড অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ডাউনলোড করে নিয়ে আপনি সারাদিনে যে সমস্ত খাবার খাচ্ছেন সে খাবারের ক্যালোরি কিন্তু অনায়াসে ট্র্যাক করতে পারেন। সবশেষে সমস্ত বিষয়বস্তু আরও একবার, রুটি বা ভাত কোনোটাই আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকারক নয়, কিন্তু বেশি পরিমাণে রুটি খাওয়া বা বেশি পরিমাণে ভাত খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। ভাতের গ্লাইসেমিক ইনডেক্স বেশি থাকার জন্য আপনি যখন ভাত খাবেন তখন বেশি বেশি পরিমাণে সবুজ শাকসবজি, স্যালাড এবং ডাল অ্যাড করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন কমে যাবে। রুটির মধ্যে এক ধরনের প্ল্যান্ট বেসড প্রোটিন রয়েছে যার নাম হলো গ্লুটেন। এই গ্লুটেনের জন্য অনেকে রুটি খেলে হজমের সমস্যার মতো সমস্যা দেখতে পাওয়া যায়, তাই যদি আপনার এমন প্রবলেম থেকে থাকে তাহলে আপনি রুটিকে অ্যাভয়েড করুন। সবসময় চেষ্টা করবেন ঢেঁকি ছাটা চাল বা আনপলিশ রাইসের ভাত খেতে পলিশ রাইসের ভাত থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। আর রুটির ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন লাল আটার রুটি বা চাক্কি ফ্রেশ আটার রুটি খেতে পারলে ভালো হয়, মাল্টিগ্রেন আটার রুটি খেতে পারলে কিন্তু আরও ভালো হয়।
आशा करी भिडियो अपन इनफर्मेटिव लेगे जदि इनफर्मेटिव लेगे थे तेल अवश्य भिडियो के लाइक करबें अपन जदि को मूल्यवान मतामत थे नीचे कमेंट बक्से कमेंट कर और परवर्ती क्षेत्र एम हेल्थ रिलेटेड भिडियो पवार चैनल के सबसक्राइब कर रखते परें खूब शीघ्र ही देखा हे नतून को एक भिडियोर साथ तुस्थान भलो थकबें धन्यवाद।